সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারাবন্দি ফখরুলের বাসায় মঈন খান, সরকার বেশি দিন টিকবে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয়। সংসদ সদস্যদের শপথ নিয়ে বিতর্ক, প্রয়োজনে স্পষ্টীকরণের বিষয়টি দেখা হবে, মন্তব্য আইনমন্ত্রীর। ঢাকা কলেজ সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কারাবন্দি ফখরুলের বাসায় মঈন খান। দলের মহাসচিব কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজ নিতে তার বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার বিকেল 4টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ডক্টর আব্দুল মঈন খান মহাসচিবের সহধর্মিনী রাহাতারা বেগমের থেকে পরিবারের খোঁজ নিয়েছেন। সঙ্গে আছেন বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সরকার বেশি দিন টিকবে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দমন পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না, সরকার আর বেশি দিন থাকতে পারবে না। শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্ব 7ই জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন আর রাশিয়া নয়, তারা কি বলল এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না? দেশে দিন দিন গরিবের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। 7ই জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ সরকারকে বয়কট করেছে। সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয়। সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছেন। এ সময় 10টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের সামনে বুধবার রাতে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ঘটনায় আহতরা হলেন সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার আব্বাসের ছেলে রশিদ, জালালাবাদ থানার গোয়াবাড়ি এলাকার আলী, একই থানার নতুন বাজার এলাকার বীরেন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ ও পল্লবী রোডের মৃত আলী আব্বাসের ছেলে শিপলু। সংসদ সদস্যদের শপথ নিয়ে বিতর্ক, প্রয়োজনে স্পষ্টীকরণের বিষয়টি দেখা হবে, মন্তব্য আইনমন্ত্রীর। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 11 জাতীয় সংসদের মেয়াদ থাকা অবস্থায় 12 জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সংক্রান্ত বিষয়ে যা হয়েছে তা সবকিছুই সাংবিধানিকভাবে হয়েছে। তারপরও নীতি নির্ধারকেরা সংবিধানের এ সংক্রান্ত বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন মনে করলে বিষয়টি দেখা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপর মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ঢাকা কলেজ সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। রাজধানীর নিউ মার্কেটের ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের আগে পরে কয়েক দফায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনা নিয়ে বসেছি, আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে, পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদারউদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন এমন ঘটনা ঘটে আসছে, ঘটনাস্থলে পুলিশ ছিল, সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালয়েশিয়ায় গ্রেপ্তার 75 বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়ায় বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় পৃথক অভিযানে 75 জন প্রবাসী বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম মালয় মেল। প্রতিবেদনে বলা হয়, বুধবার দুপুরে জোহর প্রদেশের সেনাইয়ের কয়েকটি কারখানায় তল্লাশি অভিযান শুরু করে অভিবাসন বিভাগ এ সময় 85 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 69 জন বাংলাদেশের শ্রমিক,
গ্রেপ্তারদের বয়স 20 থেকে 47 বছরের মধ্যে জানা গেছে। জাতীয় পার্টির 600 নেতাকর্মীর পদত্যাগ। জাতীয় পার্টির 668 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। তারা জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হকের বিরুদ্ধে দলের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। দলটির ঢাকা মহানগর উত্তরের পদত্যাগকারী এই নেতারা জাপার বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছেন। জাপা থেকে পদত্যাগকারী এই নেতারা ঢাকা মহানগর উত্তরের 9 থানা ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটিতে রয়েছেন। থানাগুলো হচ্ছে হাতিরঝিল, মোহাম্মদপুর, শের-ই-বাংলা, আদাবর, তেজগাঁও, পল্লবী, মিরপুর, বাড্ডা ও রূপনগর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপার এই নেতাকর্মীরা তাদের পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। জাপার এই নেতাকর্মীদের পদত্যাগের নেতৃত্ব দেন জাপার সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম। তবে জাপার শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে সম্প্রতি তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, জি এম কাদের মনে করেন জাতীয় পার্টি একটি মুদি দোকান। তিনি সকালে কার্যালয়ে আসেন, সন্ধ্যায় ফিরে যান। তার একটি ফোরাম আছে, ফাঁদ আছে। তার নির্ধারিত কিছু লোক সারাদিন দোকানদারি করে তাকে হিসেব দেন, হিসেব নিয়ে তিনি বাসায় ফিরে যান। সারা দেশে তিনি একটি সভা সমাবেশ করেননি। জি এম কাদেরের উদ্দেশ্যে শফিকুল ইসলাম এও বলেন, দল হচ্ছে এরশাদের, আমরা এরশাদের আদর্শের সঙ্গে আছি, এই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। যদি কোনো বাধা দিতে আসেন, বাধা দিতে পারবেন না, এই দল করার যোগ্যতা আপনার নেই, আমরা তার নেতৃত্বে দল করব না। দুর্গম পাহাড়ে মিলল 22 আগ্নেয়াস্ত্র, 4 মাইন সহ গোলা বারুদ, গ্রেপ্তার 3 আরসা সদস্য। কক্সবাজারের রুখিয়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে দেশি বিদেশি 22 আগ্নেয়াস্ত্র, 4 মাইন, মাইন তৈরির বিপুল সরঞ্জাম, 100 রাউন্ড গুলি সহ 3 গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির সদস্য। আজ বৃহস্পতিবার উখিয়ায় কুতুপালং এর 20 রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন লাল পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 3 হলেন মোহাম্মদ ওসমান, মোহাম্মদ নেসার ও মোহাম্মদ ইমাম হোসেন। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। র্যাব জানিয়েছে, মোহাম্মদ ওসমান আরসার একটি গ্রুপের কমান্ডার, বাকিরাও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী ট্রান্সজেন্ডার হারাম মনে করেন সরকার এ নিয়ে কোনো আইন পাশ করবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ সরকার ইতিপূর্বে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করেনি, ভবিষ্যতে মুসলমানদের দেশে ইসলাম বিরোধী কিছু পাশ করা হবে না। তাছাড়া ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে পরিচয় দেয়া কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেয়া, সরকার এটির বৈধতা দেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেটা ইসলামে হারাম সেটাকে আমিও হারাম মনে করি এবং মাননীয় প্রধানমন্ত্রীও হারাম মনে করেন, কাজেই ট্রান্সজেন্ডার বিষয়ে সংসদে কোনো আইন পাশ হবে না ইনশাল্লাহ। বৃহস্পতিবার রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার দস্তারবন্দি ও খতমে বুখারি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দিরাইয়ে নির্বাচনী বিরোধের জেরে সংঘর্ষে নিহত 1, আহত 15। সুনামগঞ্জের দিরাইয়ে সংসদ নির্বাচনের জেরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শওকত আকবর নামের একজন নিহত ও আহত হয়েছেন আরো 15 জন। বৃহস্পতিবার সকাল 10 উপজেলার রাজানগর ইউনিয়নে ধলুয়া গ্রামের নিহত শওকত ও তৈয়বের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পিন্টু কুমার দাস শওকত আকবরকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত তাজ মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন।